আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين. صدق الله مولانا العظيم. আমরা কোরআন মজিদের একটি অতি পরিচিত সূরা থেকে তেলাওয়াত শুরু করেছি ইনশাআল্লাহ। যে সূরা থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি কথা বলার নিয়তে, সে সূরাটির নাম সূরাতুত তাওবা। বলুন সূরার নাম। আজকের মাহফিলে সিংহভাগই বুড়া না জোয়ানও আছে? যুবক আছো কিছু ভিতরে? শুধু যারা যুবক তারা একটু জবাব দাও তো, সূরার নাম তা তো হয় নাই মনে হয়। সূরার নাম তাওবা বলুন। এবার শুধু বুড়ারা বলুন সূরার নাম। অবস্থা দেখছেন বুড়াদের? এবার জোয়ান বুড়া সকলে একসাথে বলুন সূরার নাম। এ সূরাতে আয়াত রয়েছে 129টি। কয়টি আয়াত? এ সূরাতে রুকু রয়েছে 16টি। কয়টি রুকু? এ সূরার ক্রমিক নাম্বার 9। কত নাম্বার সূরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আবারও বলছি, সূরার নাম তাওবা, আয়াত 129, রুকু 16, ক্রমিক নাম্বার 9, সূরাটি মাদানি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবার যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন সকলে জবান খুলে জবাব দেন, সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি। মাক্কি না মাদানি? কোরআন মজিদের 9 নম্বর সূরার নাম কি? ওই সূরাতে আয়াত কয়টা, রুকু কয়টা, ওই সূরা মাক্কি না মাদানি? এবার সবাই একসাথে বলুন তো সে সূরাটির নাম। আমার ভাইয়েরা, কোরআন মজিদে মোট সূরার সংখ্যা 114টি। এর মাঝে এই সূরাটির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যটি বাকি 113টি সূরার মাঝে নাই। সে বৈশিষ্ট্যটা হলো, কোরআন মজিদের 113টি সূরার প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। মনোযোগ আছে আপনাদের? সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। কিন্তু সূরা তওবার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। এখন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই কেন, এ ব্যাপারে তাফসীরবিদগণ অনেক মতামত দিয়েছেন। তবে ইমাম রাজি রহমাহুল্লাহুল বারি তিনি একটি সুন্দর তাফসীর করেছেন। সে কথা হলো, তিনি বলেছেন কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, রাসূলই সূরার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, আমরা বলি না। কথা বুঝেন নাই মনে হয়? রাসূল যা করেছেন তা করাই আমাদের জন্য সুন্নাত। রাসূল এই সূরার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, আমরা বলবো না, আলহামদুলিল্লাহ বলবেন না। আমরা কোন সূরা থেকে আলোচনা শুরু করছি আমার ভাইয়েরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরাটা জীবন ছিল সংগ্রাম মুখর। পৃথিবীর কোনো মানুষ এমন নাই যে সারাটা জীবন সুখ, পৃথিবীর কোনো মানুষ এমন নাই যে সারাটা জীবন দুঃখ। ঠিক নয় কি? আমাদের সুখও আছে দুঃখও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সুখ ছিল, তার জীবনেও দুঃখ ছিল। তবে আমাদের জীবনের সুখের ব্যাখ্যা একরকম,
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুখের ব্যাখ্যা ভিন্ন রকম, আমাদের জীবনে দুঃখের ব্যাখ্যা একরকম, রাসূলের জীবনের দুঃখের ব্যাখ্যা ভিন্ন রকম। মনোযোগ আছে আপনাদের? যেমন আমাদের জীবনে সুখের ব্যাখ্যা সিংহভাগ লোকের ক্ষেত্রেই, যারা ক্রিকেট খেলাকে পছন্দ করে, কোনো না কোনো দলকে তো সাপোর্ট করে। আজকে জুমার পরে আমার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, আমার গ্রামেই, অনেক বড় আয়োজন, মানে কয়েক বেস করে কি করার লাগছে। এক লোক দেখলাম খাওয়ার প্রতি তার বিন্দু পরিমাণও কিনে, ওই যে মোবাইলে টাচ মোবাইলে এক জায়গায় রেখে একদম তীর্থের কাকের মতো চেয়ে আছে, যখন চার ছয় হয় ও নিজে নিজেই খুব আনন্দ উপলব্ধি করে, এটা তো একটা সুখ। কিরে ভাই কথা বলেন না কা, ঠিক নয় কি? আমাদের জীবনে সুখ হলো ফুটবল খেলায় যে যে দল সাপোর্ট করে, ওই দলের এগারো জনের যে কোনো একজন যদি বিপরীত গ্যালারির গোল পোস্টে বল ঢুকাইতে পারে, কথা বলেন না কেন? আপনারা মনে হয় কথা বুঝেন না। আমাদের দেশে আমরা যারা সুখী, বিশেষ করে এখন ইয়াং জেনারেশনের সুখের ব্যাখ্যা ভিন্ন। একটা মেয়েকে মিস কল দেয় প্রতিদিন, মেয়ে ব্যাক করে না, কল দেয় ব্যাক করে না, হঠাৎ একদিন মেয়ে মিস কল দিল, সে এখন খুশি, কথা বলে না ঠিক না? আমাদের এখন সুখের ব্যাখ্যা হলো ও বলেছে সকাল এগারোটায় অমুক বট গাছের নিচে দেখা করবে, নির্ধারিত সময় চলে আসছে, এখন সে খুব সুখী, কথা বলে না ঠিক নয় কি? এ হলো আমাদের সুখের অবস্থা। আর আমাদের দেশে সহ সারা পৃথিবীতে এখন অপরাধী মানুষদের সুখের আরেকটি ব্যাখ্যা হলো এই, যদি কেউ ভাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারে সে খুব খুশি, আবার ভাইটা যদি তার ভাইয়ের মিথ্যা মামলা যদি জেলে যায় আরো খুশি, কথা বলে না ঠিক নয় কি? আমাদের দুঃখের অবস্থা হলো এই, ভাইয়ের জমিনে গাছ লাগালাম, জমিটা তার, গাছটা আমার, তার জমিনে আমার লাগানো গাছ যদি ভাই কেটে নিয়ে যায়, এটা হলো আমাদের দুঃখ, কথা বুঝেন না? এটি তো গ্রাম্য উদাহরণ, বুঝা তো সহজ, ঠিক নয় কি? আমাদের জন্য দুঃখের কারণ হলো আমার দলটা হেরে গেল, আমাদের দুঃখের কারণ হলো আমি যেই দলকে সাপোর্ট করি ক্রিকেট খেলায়, যেই খেলোয়াড়কে সাপোর্ট করি সে আউট হয়ে গেল রান করার আগে। আমাদের দুঃখের সংবাদ হলো দেখা করার কথা সকাল এগারোটায় আসলো না, ফোন করেও পাওয়া গেল না, বরং ফোন করি এখন মোবাইল বন্ধ, এটা দুঃখের কারণ ঠিক কিনা? এবং দুঃখ পাই অনেক সময় বিষ নিয়ে আত্মহত্যা করি, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমাদের এখন দুঃখের কারণ হলো ক্রিকেট খেলা দেখছেন, জি বাংলা দেখছেন, স্টার জলসা দেখছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, এটা হলো আমাদের দুঃখের কারণ ঠিক কিনা? আরো জোরে কর, ঠিক কিনা? আমাদের দুঃখের কারণের ব্যাখ্যা ভিন্ন, সুখের ব্যাখ্যার কারণও ভিন্ন, ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন, সুখী হতেন গভীর রজনীতে আল্লাহকে সিজদা দিতে পেরে। আল্লাহকে যখন গভীর রজনীতে সিজদা দিতেন তখন বেশি খুশি হতেন, রাসূল দুঃখী হতেন, কখনো যদি কোনো যুদ্ধে মুসলমানরা হেরে যেত দুঃখ পেতেন, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে কত কষ্টে জীবন যাপন করেছেন, নাকে পেটে পাথর বেঁধেছেন,
কয়েকদিন রাসূলের সুলে আগুন জ্বলে নাই, এমন কষ্টকর জীবন যাপন করার পরেও মানুষের কাছে খুলে বলি নাই, নিজে এত কষ্ট ভোগ করেছেন। রাসূলের কাছে সুখের বিষয় ছিল আমার উম্মতেরা যদি আল্লাহর পথে চলা শুরু করে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তিনি শ্রেষ্ঠ নবী, একদিকে মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম, আবার তিনি এই রাষ্ট্রপ্রধান, আবার সে নবী যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি। আল্লাহু আকবার বলবো, আমি আজকেও সে কথাটা বলেছি, এভাবে কথা বললে তো কিছু সময় থাকা যাবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের মসজিদের ইমাম আছে না নাই? আজকে তো জুমা পড়েছেন ঠিক না, চার রাকাত ফরজ পড়েছেন ঠিক না, ও মাথা লাগার হয় দেখছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীও তো জুমার খতিব ছিলেন, না ছিলেন না? আপনাদের মসজিদের ইমাম আজকে যিনি জুমা পড়ালেন, তার পিছনে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম বলে তাকে, তার সাথে সাথে রুকুতে গেলেন, সেজদা গেলেন। ইমাম সাহেব রুকুতে গিয়ে যদি 10 মিনিট পড়ে থাকে, ভিতরে ভিতরে হয়তো গালিগালাজ করবেন কিন্তু মাথা উঠাবেন না, ঠিক ঠিক নয় কি? এই ইমাম সাহেব নামাজের পরে যদি, আমার ভাইয়েরা, কোনো বেদাতি আখরা এর বিরুদ্ধে যদি মিছিল সহকারে রওনা হন, ইমামের পিছনে যে 200 মুসল্লি একটা দায়িত্ব বিহাজ আল ইমাম বলল, আমার মন বলে 10 জনকেও পাওয়া যাবে না, বরং 190 জনে বলবে এটা আমার ঠিক হয় নাই, আস্তে কর, ঠিক নয় কি? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র জুমার খুতবা দিলেন, ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে নামাজ পড়লেন, যুদ্ধ শেষে আবার জিহাদের উদ্দের নামাজ শেষে আবার জিহাদের উদ্দেশ্যে রওনা হলেন, যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজে একতেদা করেছিলেন, রাসূল যখন যুদ্ধের ময়দানে নামাজ শেষে রওনা হলেন, একজন সাহাবিও বাড়ি ফিরে যান নাই, সব সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে পিছনে জিহাদও গিয়েছেন। আল্লাহু আকবার বলবেন। যে আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি, ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ বড় বড় মাপের ঘটেছিল, এর মাঝে একটা যুদ্ধের নাম হলো হুনাইন। নাম কি? আরো জোরে বলুন, হুনাইন। মূলত একটা জায়গার নাম, মক্কা থেকে 10 মাইল দূরে, মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থান, 10 মাইল দূরে মক্কা থেকে, ওই জায়গার নাম হুনাইন। ওই জায়গার নাম কি আপনাদের? এই জায়গার নাম ওরা তো জানেই না, এলাকার নাম কেউ জানে না, কিছু এই জায়গার নাম কি? আর যে যুদ্ধের কথা বলছি ওই যুদ্ধের জায়গার নাম কি? আল্লাহর নবী 8 হিজরিতে মক্কা বিজয় করলেন, কত হিজরিতে? আমার ভাইয়েরা, মক্কা বিজয়ের 8 বছর আগে আল্লাহর নবী মক্কা থেকে জুলুম নির্যাতন সহ্য করে করে একটা পর্যায়ে আল্লাহর হুকুমে গভীর রজনীতে একজন মাত্র সঙ্গী আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন, 420 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। 8 বছর পরে সেই নবী আবার মক্কায় ঢুকলেন, এবার সঙ্গে একজন নয় দুইজন নয়, এবার সঙ্গে 10,000। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ করা লাগে নাই, সাহাবায়ে কেরামের বিশাল বহর দেখে এমনি বিজয় হয়ে গিয়েছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার ভাইয়েরা, তায়েফ এবং সংলগ্ন এলাকার তখনও কাফের যারা ছিল তাদের ভিতরে মারাত্মক ভয় ঢুকল। এর ভিতরে একটা গোত্রের নাম ছিল হাওয়াজেন। কি নাম? হাওয়াজেন গোত্রটা যোদ্ধা গোত্র ছিল, বড় মাপের অস্ত্রধারী ছিল, সন্ত্রাসী ছিল, বড় মাপের আপনার
তীরন্দাজ বাহিনী ছিল তাদের মাঝে, তাদের একজন গ্রুপ লিডার ছিল, নাম হলো মালিক ইবনে আউফ। নাম কি? মালিক ইবনে আউফ। মনোযোগ আছে আপনাদের? মালিক ইবনে আউফ এবার এলাকার সব জনতাকে উদ্বুদ্ধ করলো, দেখো 420 কিলোমিটার দূর থেকে আবদুল্লাহর তিন ছেলে আবার মক্কা দখল করেছে, এখনো সময় আছে, ওকে এখনই বাধা দাও, যদি তাকে বাড়তে দাও কিছুদিন পরে আমাদের এলাকা দখল করবে। নাউজুবিল্লাহ বললেন না। এই জন্য মালিক ইবনে আউফ অবশ্য তিনি পরে মুসলমান হয়ে গিয়েছিলেন, তখনও তিনি কালেমা পড়েন নাই। মালিক ইবনে আউফ কাফের যারা ছিল সকলকে বলাবলি করা শুরু করলো, দেখো এই মাত্র মক্কা বিজয় করেছে, এখনই কোমর ভেঙে দেওয়া দরকার। বাকিরা সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। এই জন্য মালিক ইবনে আউফ 24,000 সেনাবাহিনীর এক বিশাল বাহিনী, কোন কোন তাফসিরে এসেছে 28,000 সৈন্যবাহিনীর এক বিশাল বাহিনী নিয়ে আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল। কন্যা নাউজুবিল্লাহ কয় হাজার, কোন কোন তাফসিরে এসেছে 24,000, কেউ বলেছেন 28,000। আজ থেকে 1,500 বছর আগে 28,000 লোকের এক বিশাল বাহিনী, এটা কি ছোট কথা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সংবাদ পেলেন হাওয়াজেন গোত্র সহ আশেপাশের কাফের গোত্ররা 24,000 অথবা 28,000 সৈন্যবাহিনীর বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবে। আল্লাহর নবী তখন মক্কায়, তিনি সাহাবায়ে কেরামকে বললেন প্রতিরোধ করা লাগবে। আল্লাহর নবীর সাথে রওনা হলেন 10,000। আল্লাহু আকবার বলবে কয় হাজার, সাথে যোগ দিলেন 2,000 নতুন মুসলমান। নতুন মুসলমান মানে মক্কা বিজয়ের পরে যারা এই মাত্র কালেমা পড়ে মুসলমান হলেন, তাদের ঈমান গ্রহণের বয়স দীর্ঘদিনের নয়, মাত্র কয়েকদিনের। এরকম নতুন মুসলমান রণ হয়েছে কয় হাজার, আর আনসার এবং মুহাজের পুরাতন মুসলমান কয় হাজার মোট। তবে নতুন মুসলমান যে 10-2,000, তাদের সবার নিয়ত কিন্তু একরকম নয়। এর মাঝে এরকম কিছু মুসলমানও ছিল, সুযোগ পেলে নিয়ত করেছে যদি আজকে মুহাম্মদ পরাজিত হয় তাহলে আমরা মায়ের দিব। কথা বুঝেন নাই মনে হয়? তারা কেন গেছে দেখি না অবস্থাটা, যদি দেখি যে আজকে মুসলমানরা কি খাইতেছে তাহলে আমরাও কথা কয় না কা, আর যদি দেখি বিজয় হয়েছে তাহলে আমাদের তার কোনো লস নাই, তার কারণ রাসূল তো জানে আমরা মুসলমান। ঠিক আছে কথা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআন শরীফে বলেন, সূরা তাওবা বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ অনেক জায়গায় বিজয় দিয়েছিলাম। ওয়াইয়াউমা হুনাইন, বিশেষ করে হুনাইনের দিনও বিজয় দিয়েছিলাম। আল্লাহু আকবার বলে বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সবাই বলুন তো আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় আমি বিজয় দিয়েছিলাম। ওয়াইয়াউমা হুনাইন, বিশেষ করে হুনাইনের যুদ্ধে আমি তোমাদেরকে বিজয় দিয়েছিলাম। একটু আগে যে হুনাইনের কথা বললাম, এটা কি কোরআন শরীফে আছে? কিন্তু কথা বলে না কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, মুসলমানের সৈন্যবাহিনীর সংখ্যা কত? কথা বলেন না কত? 12,000 সৈন্যবাহিনী হওয়ার কারণে সাহাবায়ে কেরাম মনে মনে গর্ববোধ করা শুরু করলেন যে আজকে অন্তত লোক সংখ্যা কম হওয়ার কারণে যে পরাজিত হওয়ার কথা আজকে সেটা হবে না, যেহেতু আজকে আমাদের সাথে কয় হাজার, 12,000। এই 12,000 বাহিনীর বিশাল বাহিনী দেখে সাহাবায়ে কেরামের ভিতরে একটা একটা কিছু একটা ঢুকছে যে না আজকে অন্তত আমরা মায়ের খাবো না। কথা বুঝলাম তারা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ইজাজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে অবাক করে দিয়েছিল,
ফালাম তুগনি আনকুম শাইয়া, 12,000 বাহিনীর বিশাল বাহিনী তোমাদের কোনো উপকার আসে নাই, বরং হাওয়াজেন গোত্রের মালিক ইবনে আওফ 24,000 অথবা 28,000 বাহিনীর এক আক্রমণে সাহাবায়ে কেরাম সব পালানো শুরু করেছে। সাহাবায়ে কেরাম পালায় কো সুবহানাল্লাহ, কারে ওয়াজ শুনাইব, অবস্থা দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর বান্দারা, 24,000 অথবা 28,000 কাফের বাহিনীর বিশাল আক্রমণে 12,000 সাহাবায়ে কেরাম এত মারাত্মক বিপর্যস্ত হয়ে গেলেন, কাফেরদের এক আক্রমণে এত হতভম্ব হয়ে গেলেন, এত বিপর্যস্ত হয়ে গেলেন, এত দিখারা হয়ে গেলেন, আল্লাহ পাক বলেন ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও কাফেরদের আক্রমণে তোমাদের কাছে পৃথিবী কি হয়ে গিয়েছিল, তোমরা তখন আর পালাবার জায়গাও পাচ্ছিলে না। মানে এমন মায়ের শুরু হয়েছে যে মায়ের কারণে পালাবে যে কোন জায়গা সে জায়গাও, আল্লাহ পাক কত সুন্দর করে বলেন ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, ও আল্লাহর বান্দারা পৃথিবী অনেক অনেক প্রশস্ত হওয়ার পরেও ওদের আক্রমণ সাহসী আক্রমণের কারণে তোমাদের কাছে পৃথিবীটা অনেক অনেক সংকীর্ণ হয়ে গিয়েছিল, শুধু তাই নয় সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা তাদের আক্রমণে সহ্য করতে না পেরে পশ্চাদপরণ করেছিলে, পিছনে পিছনে পালাচ্ছিলে। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অবস্থায় মারাত্মক বিপর্যস্ত হয়ে গেলেন, আল্লাহ নবী তখন হুনায়রের মাঠে একটা খচ্চরের উপর আরোহিত ছিলেন। কিসের উপরে? খচ্চর এমন একটা প্রাণী, ঘোড়া থেকে ছোট, গাধা থেকে একটু বড়, এটার নাম হলো খচ্চর। রাসূল হুনাইন যুদ্ধে যে খচ্চরটার উপর আরোহিত ছিলেন ওর গায়ের রং ছিল সাদা। কি ছিল? আল্লাহ নবী দেখলেন আশেপাশে কোনো সাহাবায়ে কেরাম নাই, 12,000 সাহাবীর মাঝে রাসূলের পাশে মাত্র 80 জন ছিলেন। কয়জন? মনোযোগ আছে আপনাদের? কি আক্রমণটা তারা করলো! 12,000 সব পালালো, মাত্র আছে কয়জন? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর চারপাশে মাত্র 80 জন সাহাবি, আল্লাহ নবীর বাহনের লেগাম ডান পাশে ধরেছেন হযরত আব্বাস, বাম পাশের লেগাম ধরেছেন আবু সুফিয়ান। কয়জন? ওই খচ্চরটার লেগাম, লেগাম তো বুঝেন রশি, ডান দিকের রশিটা ধরেছে রাসূলের চাচা আব্বাস, বাম দিকের রশিটা ধরেছে আবু সুফিয়ান। আল্লাহ নবী তখন খচ্চরের উপর আরোহিত। ঠিক এমন সময় সাহেবা, যে নতুন মুসলমান 2,000 গিয়েছিল এর মাঝে একজন হলো, কথা বলেন, সে চিন্তা করেছে এই সুযোগ, তার বাবা মুসলমানদের হাতে মারা গেল, তার বাবা হযরত হামজার হাতে মারা পড়েছিল, এই সাহেবার চাচা হযরত আলীর হাতে মারা পড়েছিল, এখন তার ভিতরে সে জিদ আছে না আছে, সে চিন্তা করেছে আমার বাবারে যারা মেরেছে, আমার চাচারে যারা মেরেছে, আজকে তাদেরকে ধ্বংস করার এর থেকে ভালো সুযোগ আর? আমার ভাইয়েরা, নাঙ্গা তলোয়ার নিয়ে যদিও মুসলমানদের সঙ্গী হয়ে গিয়েছিল, এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেল। বলেন না, নাউজুবিল্লাহ। সামনে গিয়ে দেখে ডান দিকে আব্বাস, বাম দিকে আবু সুফিয়ান, ভয় পেয়ে গেল। উপরে আল্লাহর নবী, চিন্তা করলো যদি সামনে থেকে এখন আক্রমণ করি ডানে আব্বাস বামে আবু সুফিয়ান, ওরা কিন্তু আমাকে ছেড়ে দিবে না। সেবার গতি পরিবর্তন করল, চিন্তা করলো সামনে থেকে আক্রমণ নয়, আক্রমণ করতে হবে পিছন থেকে। সাহেব এবার চলে গেল আল্লাহর নবীর পিছনে। আপনাকে আমার সাথে আছেন? আছেন? চলে গেল রাসূলের পিছনে, চিন্তা করেছে পিছন থেকে তো আর সাহেব আবু সুফিয়ানও দেখবে না, আব্বাসও দেখবে না, রাসূলও দেখবে না। যখন পিছনে চলে গেল, নাঙ্গা তলোয়ার দিয়ে আল্লাহর নবীর ঘাড়ে আক্রমণ করবে, এমন সময় আল্লাহর নবীর চেহারা মুবারক ঘুরিয়ে সাহেবাকে বললেন, সাহেবা এদিকে আসো। আল্লাহু আকবার! সাহেবা পরবর্তীতে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি হাদিস বয়ান করেন, আল্লাহর রাসূল যখন
চেহারা মোবারক পিছন দিক থেকে ঘুরাইয়া আমাকে বললেন, সাহেবা এদিকে আসো। রাসূলের এই কথাটা শোনার সাথে সাথে আমার হাত থেকে তলোয়ারটা পড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তলোয়ারটা পড়ে গেল, সাহেবা তখন লজ্জা মাথাটা নিচের দিকে, লজ্জা পাওয়ার কারণ হলো রাসূলের সঙ্গী হিসেবে মুসলমান হয়ে হুনাইন এসেছিলাম, এখন মুনাফিকি ধরা পড়ে গিয়েছে। কথা বুঝেন নাই? এরকম মুনাফিক সমাজে আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম মুনাফিক সমাজে আছে না নাই? আমার ভাইরা মুসলমানরা যদি আমরা মুনাফিকি মুক্ত হতে পারতাম, নেফাক মুক্ত হতে পারতাম, সব আলেমরা বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে যদি এক হতে পারতাম, আল্লাহর কসম শিরক এবং বেদাত চলে যেত। কিন্তু পারি না কেন? আমি আগাইলে উনি আগায় না। আস্তে কম, আমরা পাঁচ সাতজন অগ্রসর হইলেও এর জ্বালায় পারি না, এ পিছনে পিছনে আরেকজনের সাথে ওদের সাথে খাতির আছে না নাই? কথা বলেন ঠিক নয় কি? কাফেররা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই, মুনাফেকরা যত ক্ষতি করেছে। আমার ভাইয়েরা ইসলামের ভিতরে বেদাত কি কাফেররা ঢুকাইতেছে না? কথা বলেন না কেন? শিরিক কি বিধর্মীরা কাফের মুশরিকরা ঢুকায় না মুসলমান নামধারীরা ঢুকায়? কাফেরদের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন, সূরাতুল কাফিরুন। নাম কি জানেন? সূরা কাফিরুন কি পারেন? লিলাফে কুরাইশ। হ্যাঁ, ও পারে না তোরা। কলিয়া আইয়ুহাল কাফিরুন, আয়াত হলো মাত্র ৬, কয়টা আয়াত? আর মুনাফিকদের নামও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুনে আয়াত হলো ১১। কত আয়াত? তাহলে সূরা কাফিরুনের প্রায় ডবল। ঠিক আছে কথা? কাফেররা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি করেছে মুনাফিকরা। এখন এদেশে আপনাদের দেশের অবস্থা কি আমার জানা নাই, আমাদের এই অঞ্চলের হিন্দুরা এখন আলেমদেরকে দেখলে হাতের বিড়ি ফেলে দেয়, কিন্তু আলেমদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান নামধারীরা গালিগালাজ করে। এই সমাজে মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা, এরা কি হিন্দুরা করে? এরা কি কাফের মুশরিকরা করে? কারা করে? আমার ভাইয়েরা, সাহেবা পিছনে চলে গেল, আল্লাহ নবী বললেন সাহেবা এদিকে আসো। তিনি পরবর্তীতে কালেমা পড়ার পর হাদিস বয়ান করেন, রাসূল যখন বললেন এদিকে আসো, আমার হাতে তলোয়ার পড়ে গেল, মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী বললেন সাহেবার কাছে আসো। সাহেবা বলেন রাসূলের দ্বিতীয় ডাক পেয়ে বা রাসূলের কাছে গেলাম, আল্লাহ নবী আমার সিনা বরাবর হাত রেখে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ সাহেবার ভিতরে যে ইবলিসটা ঢুকেছে এই ইবলিসটাকে তুমি মেহেরবানি করে দূর করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহেবার বুকে হাত রেখে বললেন, আল্লাহ এই সাহেবার ভিতরে যে শয়তানটা ঢুকেছে এই শয়তানটাকে তুমি দূর করে দাও। সাহেব আবার বলেন রাসূল যখন দোয়া করলেন দোয়ার পরে, এবার আমার লজ্জা চলে গেল, আমি আল্লাহর নবীর চেহারার দিকে চোখ তুলে তাকালাম। তখন আমার মনে হলো আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাসূলের চেহারা মোবারকের দিকে যখন তাকালাম তখন আমার মনে হয়েছে এত প্রিয়, এত প্রিয়, এর থেকে জীবনে আমার কাছে আর কারো চেহারা এত প্রিয় না। যে রাসূলকে হত্যা করার জন্য আমি সামনে দিক থেকে গিয়েছিলাম, যে রাসূলকে হত্যা করার জন্য পিছন দিক থেকে গিয়েছিলাম, এবার আমার মনে হয়েছে ওই রাসূলকে হত্যা করার জন্য নয়, ওই রাসূলের জন্য জীবন নিজে দিতে রাজি আছি। আল্লাহু আকবার! এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ।
এমন নবীর সুন্নতের গলায় ছুরি দেওয়া যাবে না, এমন নবীর সুন্নতের গলায় ছুরি দিয়ে বেদাত করা যাবে না। ঠিক আছে কথা? নবী যা বলেছে যা করেছে, যদি নবীর হাতের হাউজে কাউসারে পানি খেতে হয় তাই করা লাগবে, যদি সুন্নি হতে হয়। পুরা শরীর কালো, নাম রাখছে সুন্দর আলী। নাম রাখছে কি? কথা বলে টাকা সরেক পরে মানে করে সব বেদাত। আমরা একমাত্র আহলে সুন্নত, পাগল কি আর গাছে ধরে? শেষ করছে ইসলাম শেষ। আমার ভাইয়েরা, হাসির জন্য বলি নাই, একটু বিবেককে প্রশ্ন করুন। যে রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি ছিলেন, আপনি সেই রাসূলের আজান পছন্দ হয় না আপনার? রাসূল আজান দিয়ে গেলেন একরকম, আপনি দেন আরেক রকম। যে জাতীয় পীরের জাতীয় বেদাত করো পীর নাও ভণ্ড, যে জাতীয় আলেম রাসূলের সুন্নতের বিরুদ্ধে সমাজে বেদাত চালু করে ও আলেম নয় ভণ্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উম্মতের ফিতনার সময় আমার যে উম্মত বেদাত না করে সুন্নতকে আঁকড়ে ধরবে, জিহাদের ময়দানে একশোবার শহীদ হলে পরে যে সওয়াব পাওয়া যাবে, একটা সুন্নতকে আঁকড়ে ধরলে সে পরিমাণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার সাথে আছেন তো? আরো কিছু সময় থাকা যাবে তো? সিদ্ধান্ত কি নেওয়া যায়? যদি জানি এই আমলটা সুন্নত ওটা বেদাত, যদি জানি কোনটা মানবো? কথা বলেন, কোনটা মানবো? ধরে নেন, আপনার নাম কি? লগে কিছু আছে না? কবির হোসেন টোসেন আছে না? হ্যাঁ, মোহাম্মদ কবির হোসেন। উনি যে আমলটা করে এই আমলটা সুন্নত, আর চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেবের যে আমলটা সমাজে চালু করছে এটা বেদাত। ওনার ক্ষমতা নাই, ওনার কি আছে? ক্ষমতা আছে। ওনার বিরুদ্ধে গেলে ধরে নেন মনে করি সমস্যা হওয়ার সম্ভাবনা, আর ওনার সুন্নত মানলে সমস্যা হবে, ওনার বেদাত মানলে সমস্যা হবে না, এরপরে কোনটা মানবেন? কথা বলে না, কোনটা মানবেন? কবির সাহেবের মাদ্রাসা পড়ে নাই, মক্তবে পড়ে নাই, কিন্তু যে আমলটা করে এটা সুন্নত তরিকা করে। ঠিক আছে কথা? সুতরাং আমি চেয়ারম্যানের কথা মানবো না যদি আমাকে জেলেও যেতে হয়, আমি সুন্নাত মানবো যদি জীবনও চলে যায়। রাজি আছেন? কারা কারা রাজি দু হাত তোলো দেখো। আল্লাহ কবুল করে বলি আমিন, আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, কোত্থেকে কোন পীর আসলো, কোত্থেকে কোন আশ্রাবি আসলো, কোত্থেকে কোন বড় বক্তা আসলো, আমার দেখার কোনো দরকার নাই। আমার দেখা দরকার এই আমলের সাথে আল্লাহর নবীর সুন্নতের মিল আছে কিনা। যদি মিল থাকে আমি মানব, যদি সমাজের কেউ আমাকে ভালো নাও বাসে, আমাকে যদি মসজিদে জায়গা নাও দেয়, আমাকে যদি সমাজ থেকে বের করে দেয়, তবু আমার ইমানের তাকাজা হলো নবীর সুন্নতকে মানা। ঠিক আছে কথা? কেন ভাই বিশ্বাস করেন না, সারা পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ ভোট বুঝেন? ভোট বুঝে না মনে হয়, ভোট মানি তো সমর্থন, সাপোর্ট। 700 কোটি মানুষ আপনাকে সাপোর্ট করছে, একজন আপনার বিরুদ্ধে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাপোর্ট করে না, কোনটার দাম? কথা বলেন, এই 700 কোটি মানুষের সাপোর্ট আপনার কোনো কাজে? আর সারা 700 কোটি মানুষের একজন আপনাকে সাপোর্ট করে না, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। কোনটা সফলতা? কোনটা সফলতা? আমরা কি আবার সিদ্ধান্ত নিতে পারি জীবন চলে গেল রাসূলের সুন্নাত বিরোধী কাজ করব না? দুর্ভাগ্যজনক হলেও সত্য, জায়গা জায়গা আমি কথাটা বলি, আমাদের দেশের অশিক্ষিত যারা, মূর্খ যারা, তারাও কিন্তু ভালো ডাক্তার চিনে, কথা বলে না? কিন্তু দেশের সিংহভাগ শিক্ষিত ও ভালো আলেম চিনে না, ঠিক নয় কি? চেহারা শুরুতে একটু আবাক আবাক দেখলে আল্লাহ কত বড় আল্লাহর উনি, কথা বলেন কা, ঠিক নয় কি? আমি এক মসজিদে বাধ্য হয়ে একদিন জুমা পড়লাম, স্যার মেশাল
আমার গ্রাম থেকে বাড়ি থেকে রওনা হয়েছি এমন সময়ে যে একটু হকপন্থী মসজিদে গিয়ে জুমাটা আর পাচ্ছি না। এই মসজিদে আমি কখনো ঢুকি নাই, আজকে বাধ্য হলাম যে জুমাটা তো আর পাবো না। ঢুকলাম, নামাজ পড়লাম, আল্লাহ কি যে পড়লো সুরায় ফাতেহা। পরে নামাজ শেষে আমি একজন মুসল্লিকে জিজ্ঞেস করলাম, কমিটির সদস্য, তো উনি জবাবে ওনার গ্রাম্য ভাষা একটা জবাব দিচ্ছে, আপনার হাসি দিয়ে না। উনি বলছে যে হুজুর আঙ্গু হুজুর ওয়াজে বালো নামাজে বালো না, বুঝলেন না, মানে আঙ্গু হুজুর ওয়াজে বালো নোয়াজে কথা কয় না, বুঝেন না মনে হয়। সে আমাকে বলছে হুজুর কইয়েন না, আঙ্গু হুজুর ওয়াজে বালা নোয়াজে বালা না। আমার ভাইয়েরা, সাধারণ জনতাকে আমি এত দোষ দেই না, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন বেয়াদবি নিবেন না, পায়ে ধরে বলি আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। দুনিয়ার সাধারণ ইমামতির জন্য, 50 টাকার দাওয়াতের জন্য রাসূলের দাঁত ভাঙা ইসলামকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, আপনার জন্য জাহান্নাম। আপনি একজন আলেম, আপনার গোমরাহির কারণে শুধু একজন ব্যক্তি গোমরা হয় না, পুরো একটা সমাজ গোমরা হয়ে যায়। সাধারণ একজন জনতা গোমরা হওয়া আর একজন আলেম গোমরা হওয়া কিন্তু এক নয়। তবে আপনাদের একটু দোষ আছে, বলবো বলবো, হলো এই ছোটবেলায় দেখেছি, নিজেও কিনেছি, এখনো আছে, মাটির পাতিল চিনেন? একটা মাটির পাতিল কিনতে গেলে ক্রেতা কত চেষ্টা চালায়, এটাতে ছিদ্র আছে কিনা, এভাবে মাথা ঢুকাইয়া সূর্যের দিকে ফিরে তাকায়, ঠিক নয় কি? কাঠি দিয়ে হাতে নিয়ে বাড়ি দেয়। যদি ছিদ্র থাকে আওয়াজ হবে একরকম, ছিদ্র না থাকলে আওয়াজ হবে? এবার বলুন তো, যে অশিক্ষিত সেও কি এই দুই আওয়াজের পার্থক্য বুঝে? কথা বলেন, বুঝে? সমাজের অশিক্ষিত মানুষ একটা গামছা কিনতে গেল 5-7 দোকান তালাশ করে, কিন্তু ইসলাম কার কাছ থেকে কিনবে কোনো যাচাই করে না, ঠিক নয় কি? এটা কি আপনাদের দোষ নয়? কথা বলেন, দোষ নয়? আর আমাদের দোষ হলো দুনিয়ার স্বার্থে, হাদিয়ার লোভে, ইমামতির স্বার্থে, দাওয়াতের স্বার্থে রাসূলের দাঁত ভাঙ্গা ইসলামকে ভেঙে চুরমার করে দিচ্ছি, বলেন না? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নি ফারাতুকুম আলাল হাউস মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা বাদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিপদের দিনে একটা পর্যায়ে ফয়সালা হয়ে যাওয়ার পরে আমি হাউজে কাউসারে পাড়ে বসা থাকব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি হাউজে কাউসারে পাশ দিয়া যাবে সে আমি নবীর হাতে পানি খাবে। ওমান শারিবা লাম ইয়াজমা বাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারে পানি খাবে কোনো দিন আর তার পানির পিপাসা হবে না। এবার রাসূল বলেন, সুম্মা লাইয়ারিদান্না আলাইয়া কওয়ামুন, এরপর এমন এক দল লোক আসবে, আরিফুহুম ইয়ারিফুনানি, আমি ওদেরকে চিনি, ওরা আমাকে চিনে, ওরা পানি খেতে চাইবে, আমিও পানি খাওয়াতে চাইব, কিন্তু সুম্মা ইউহালু বাইনা ওয়া বাইনাহুম, হঠাৎ আমি দেখব আমার মাঝে এবং তাদের মাঝে বিশাল একটা পর্দা পড়ে গিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। পর্দাটা পড়ে যাওয়ার কারণে তারা এখন আর পানি খেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, তখন আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন পর্দাটা পড়লো কেন? ইন্নাহুম মিন্নি, ইন্নাহুম মিন্নি, ওরা তো আমার লোক, আমি তো ওদেরকে চিনি। এবার আল্লাহ জবাবে বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, নবী আপনি জানেন না, আপনি দুনিয়াতে চলে আসার পরে এরা আপনার দাঁত ভাঙ্গা ইসলামকে ভেঙে চুরমার করে দিয়েছিল। জোরে কন্যা, নাউযুবিল্লাহ। আপনি আজানকে যেভাবে রেখে এসেছিলেন, ওরা আজানকে ওভাবে রাখে নাই। এই মসজিদে আজান একরকম, ওই মসজিদে আরেক রকম, কথা বলেন না, ঠিক নয় কি? আপনি যেভাবে আজান রেখে এসেছিলেন, ওরা আজানকে ওভাবে রাখে নাই। আপনাকে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে সালাম দিত, এখন আপনার উম্মত দাবিদাররা ওই পদ্ধতিতে সালাম দেয় না। আপনার প্রতি দুরুদ পড়ার যে নিয়ম ছিল, ওরা সে পদ্ধতিতে দুরুদ পড়ে না। আল্লাহুম্মা
এখন দুরুদের সিস্টেম হয়েছে। আরে না, এবার আপনাদের কাছে প্রশ্ন, আরে এটা বাংলা না আরবি? বাংলা। কথা কয় না, আরে এটা বাংলা না আরবি? দুরুদ বাংলা না আরবি? কথা বলে না, দুরুদ বাংলা না আরবি? আরে আরবির ভিতরে বাংলা ঢুকে লোকে, তাহলে কোন না কোন ভণ্ড, কথা বলে ঠিক নয় কি? এটা কি একটা দুরুদ হলো? আল্লাহুম্মা সাল্লি গো আলা, সাল্লি গো গো ঢুকে লোকে, কথা বলে না গো ঢুকে লোকে, জোরে কর মুরব্বী জোরে কর, কে ঢুকাইলো? আরে না বিয়ান, এ আরে ঢুকাইলো কে? আমার ভাইরা বিশ্বাস করুন আর নাই করুন, বিশ্বাস করুন আর নাই করুন, এরা আপনাদেরকে গোমরা করে জাহান্নামী করে, হাজার হাজার টাকা আপনাদের কষ্টের টাকা নিয়ে যায়। সবচেয়ে বড় পীর আপনার জন্য আপনার বাবা আপনার মা। আজকে আমি যে জায়গায় জুমা পড়াই, আমার জুমার পাঞ্জাগান ইমাম এখানে আছেন, আমার মসজিদের সেক্রেটারি, ওনার ছেলের জন্য দোয়া পড়াবেন। আমি ওনাকে বলেছি আমাকে দিয়ে দোয়া পড়াবেন কেন? আপনার ছেলে, আপনি দোয়া করলে এটা এটা কবুল হবে, গ্যারান্টি আস। সুন্দর চেহারা দেখলে, জুব্বা লম্বা দেখলে আপনারা বেহুশ হয়ে যান। আমার ভাইরা ইমানকে মজবুত করুন, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ঠিক আছে কথা? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমি, আরো জোরে বলি আমিন, আরেকবার বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, নবী আপনার জানা নাই, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা দাওয়াতের লোভে, হাদিয়ার লোভে, টাকার লোভে, দাওয়াতের লোভে, ইমামতি রক্ষার স্বার্থে আপনার দাঁত ভাঙ্গা ইসলামকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। এবার আল্লাহ রসুল হাদিসের শেষ ভাগে বলেন, সহকান সহকান লিমান গাইয়ারু বাদি, আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, হাউজে কাউসারে পানি খাওয়া তো দূরের কথা, যে ইসলামকে তোমরা ভেঙ্গে চুরমার করে দিয়েছ, এই ইসলাম প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে আমাকে রক্ত দেওয়া লেগেছে, যে দেহ মোবারকে মশাবক মাসি বসা আরাম ছিল, ওই দেহ মোবারক থেকে একবার নয় দুইবার নয় তারা বারবার রক্ত ঝরিয়েছিল। সর্বশেষ পাথরের আঘাতে আঘাতে আমি রসুল লুটে পড়েছিলাম জমিনে, এত বেশি রক্ত আমার দেহ থেকে পড়েছিল, ঝরে দেহ থেকে ঝরে পড়া রক্ত পায়ের জুতার সাথে সিমেন্টেড হয়ে গিয়েছিল, জুতাকে আলাদা করা যাচ্ছিল না। আল্লাহ নবীর সাথে সফর সঙ্গী ছিলেন জায়েদ, পাশে একটা আঙ্গুর বাগানে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। আঙ্গুর বাগানে যিনি ছিলেন মালিক, যিনি ছিলেন রক্ষক, যিনি ছিলেন পাহারাদার, তিনি পাকনা থুক আঙ্গুর থেকে এক থুক না আঙ্গুর চিবিয়ে আল্লাহ নবীর চেহারা দেখে তিনি বুঝতে পেরেছিলেন, কয়েকদিনের না খাওয়া, কয়েকদিনের না খাওয়া, চেহারা শুকনা, পেটে প্রচন্ড খিদা, তিনি এসে বললেন, এই নেন আপনার জন্য আঙ্গুরের রস। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম না আত্তাস? আল্লাহু আকবার বললেন, তোমার বাড়ি না হারুন নবীর দেশে? তিনি তবাক হয়ে গেলেন, বললেন, আপনি কেমনে জানেন আমার নাম যে আত্তাস? আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, তিনিও একজন নবী, আমি একজন নবী, একজন নবীর সংবাদ আরেকজন নবীর কাছে থাকে। আল্লাহ নবী বলবেন, সহকান সহকান লিমান গাইয়ারু বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, কত কষ্ট করে ইসলাম তোদের কাছে রেখে এসেছিলাম, 13 বছর মক্কার জীবনে কষ্টকর জীবন যাপন করেছিলাম, বেলালকে ওরা চলন্ত ঘোড়ার সাথে পায়ের রশি বেঁধে ঘোড়াকে ওরা দৌড়ালো, বেলালও পাথরের উপরে দৌড়ায়, বেলাল আর দৌড়াতে পারে না, বেলাল এবার শুয়ে গেল, বেলালের দেহ পাথরের সাথে লেগে লেগে দেহ মোবারক থেকে চামড়াগুলো খসে পড়লো, রক্ত ঝরে ঝরে বেলাল মরে যায় যে অবস্থা, ঘোড়ার দৌড়াতে পারে না, এবার থেমে গেল। এবারও কাফের মুশরিকরা বলে, বেলাল এখনো সময় আছে, আল্লাহ স্বীকার কর, পুরা কালেমা পড়ার মতো শক্তি বেলালের গায়ে ছিল না, শুধু সাদা আঙ্গুল উঁচু করে বলেছিল, আহাদ আহাদ আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এত কষ্ট করে যে ইসলাম রেখে এসেছিল, আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলামকে ভেঙ্গে তোরা চুরমার করে দিয়ে
করে দিয়েছিস, আমার হাতে হাউজে কাউসারে পানি খাওয়া তো দূরের কথা, আমার সামনে থেকে দূর হয়ে যা। 13টি বছর মক্কায় কষ্ট করলাম, শেষ পর্যন্ত ওরা থাকতে দিল না, গভীর রজনীতে আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি ঘরে আটকা পড়লাম, আমার ঘরের চারপাশেরা ঘেরাও করে দাঁড়িয়েছিল। আমি হযরত আলীকে ডেকে বললাম, আলী আমি চলে যাচ্ছি, তুমি আমার খাটে আমার বেডে আমার চাদর গায়ে দিয়ে শোয়া থাকো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাটে আপনার বেডে আপনার চাদর গায়ে দিয়ে শোয়া থাকবো, সকালবেলা কাফের মুশরিকরা যখন দরজা খুলবে আমাকে আপনার খাটে দেখে নবী মনে করে হত্যা করবে। আমি আলীর মনে একটু একটু আপনার দুঃখ নাই, বরং আমি আলীর মনে সান্ত্বনা, আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী পৃথিবীতে জীবিত আছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী আলীকে শোয়ালেন, এই সময় আল্লাহর নবী কাফের এবং মুশরিকরা আল্লাহর নবীর কাছে যতগুলো আমানত রেখেছিল সেই লিস্টটা আলীর কাছে দিয়ে বলেন, আদি আমি চলে যাচ্ছি, এই নাও সেই লিস্ট, এই নাও সেই সম্পদ, যারা পাওনাদার যখন চাইবে তুমি সব লিস্ট দেখে দেখে দিয়ে দিও। আল্লাহ জোরে কন, আল্লাহ। আল্লাহর নবী এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বুজু বলে বালুতে দম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আমার কুদরত আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে বালুগুলো পৌঁছে দিয়েছিল। আল্লাহু আকবার। কত কষ্ট করলেন আল্লাহর নবী, একা বেরিয়ে গেলেন, ওরা দেখতে পেল না। গভীর রজনীতে, গভীর রজনীতে আবু বকরের দরজা গিয়ে টোকা দিলেন। আবু বকর ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, দরজা খুলে গেল। আবু বকর তুমি কি ঘুমাও নাই? ওরা আসে গে রাসূল হতে পারলো না, এখন আমরা ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাফি, নবী তোমাকে ভালোবাসি, এখন আমরা আসে গে রাসূল। কথা বলেন না কা ঠিক? আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আবু বকর, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে অনেক অনেক দিন আগে আপনি বলেছিলেন আমাকে সঙ্গী করে হিজরত করবেন। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, সেদিন থেকে আমি আবু বকর বালিশে মাথা রেখে ঘুমানোকে নিজের জন্য হারাম করে দিয়েছি। আমি আবু বকর চিন্তা হলো, আল্লাহ নবী নিশ্চয়ই না দিনের বেলা আসবেন না, সন্ধ্যা রাতে আসবেন না, গভীর রজনীতে আসবেন, আমার দরদেশে যদি আবু বকর আবু বকর বলে বারবার ডাকাডাকি করেন, আর আমি আবু বকর যদি গভীর ঘুমে নিমগ্ন থাকি, আল্লাহর নবীর দরজা খুলতে যদি দেরি হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে। এই কারণে সেদিন থেকে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজার সাথে মাথা লাগিয়া সেদিন থেকে ঘুমাই। আল্লাহ, আমার ভাইরা রওনা হলেন, গাফেররা পিছনে নিল, যারা পদচিহ্ন পদত পারদর্শী ওরা পিছনে আপনার থাওয়া করা শুরু করলো। আল্লাহ নবী এবং আবু বকরের পদচিহ্ন দেখে দেখে আল্লাহ নবী এবং আবু বকর যে গর্তের ভিতরে ঢুকেছিলেন প্রায় একদম কাছেই চলে গিয়েছিল, মাকড়সা মুখের ভিতরে জাল বেঁধে নিরাপত্তা বেষ্টনী দিয়েছিল। আল্লাহ নবী আবু বকর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, আবু বকর পাহাড়িয়া বিষধর সাপের গর্তগুলো চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারলেন না, পায়ের গোড়ালে দিয়ে আপনার চাপ দিলেন, বিষাক্ত সাপ দংশন করলো, সাপের আক্রমণে দু চোখ থেকে পানি পড়া শুরু হলো। আল্লাহ নবীর চেহারা মোবারকের উপর যখন পানি পড়লো, আল্লাহ নবী সজাগ হয়ে দেখেন আবু বকর কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা কি তোমার মনে পড়েছে? আপনজনদের কথা কি তোমার মনে পড়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি সেদিন থেকে আপনার থেকে প্রিয় পৃথিবীতে আমার কাছে আর কেউ নাই। তাহলে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ সাপে দংশন করেছে। আল্লাহ নবী জবান মুবারক থেকে লালা মুবারক নিয়ে থুতু মুবারক নিয়ে দংশিত জায়গায় লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। আল্লাহ নবীর থুতু মুবারক উম্মতের জন্য শেফা, আর আমাদের মুখের থুতুতে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। কথা বলেন না কা ঠিক নয়? আমার ভাইয়েরা, আল্লাহ নবী কত কষ্ট করলেন দিন প্রচারের জন্য তাইফের ময়দানে। শুধু তাই নয়, শিয়াবি আবি তালেব 2.5 বছর জেলে ছিলেন,
অবরুদ্ধ ছিলেন, সাহাবায়ে কেরাম সহ আড়াই বছর ছিলেন, ওদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন, মাথার লোহার হেলমেট ভাঙলেন, কাফেরদের আক্রমণে আল্লাহ নবী আহত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন, আল্লাহ নবীর চারপাশে দশজন সাহাবায়ে কেরাম মানব প্রাচীর রচনা করলে দাঁড়ালেন, আল্লাহ নবী দুহাত মুবারক চেহারার মাঝে এভাবে মেরে চোখের সামনে আনলেন, দুহাত রক্তে লাল হয়ে গেল। আল্লাহ নবী আফসুস করে বলেছিলেন, ও জাতির কেমন করে, ও জাতির কেমন করে সফলতা হবে, যে জাতি তার নবীর চেহারা রক্তে রঞ্জিত করে দিল। দশজন সাহাবী আল্লাহ নবীর আহত অবস্থায় মানব প্রাচীর রচনা করে আল্লাহ নবীর চারপাশে দাঁড়ানো, কাফের এবং মুশরিকরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা শুরু করলো, তাদের তীর নিক্ষিপ্ত তীরের আঘাতে আঘাতে দশজন যে দাঁড়িয়েছিলেন, দশজনের মাঝে সাতজন সাথে সাথে শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার, মাত্র তিনজন দাঁড়িয়ে আছেন, কয়জন? আমার ভাইয়েরা, এর মাঝে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের আক্রমণে আঘাতে আপনার নিক্ষিপ্ত তীর হাত দিয়ে প্রতিহত করা শুরু করলেন, হাতের আঙ্গুল একটা অক্ষত থাকলো না, পিঠের ভিতর একটা নয় দুইটা নয় আশিটা তীর বিদ্ধ হয়েছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন আবার একত্রিত হয়ে আল্লাহ নবীকে দেখতে আসলেন, আল্লাহ নবী বলেন, আমার সাথীরা, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো, পৃথিবীতে যদি কোনো জীবিত শহীদ দেখতে চাও তালহার দিকে তাকাও। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী কিনে উহুদের পাহাড়ে উঠলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ যখন উহুদের পাহাড়ে উঠলেন, ওদের পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো, আল্লাহ নবী বলেন, উসবতিয়া জাবাল উসবতিয়া উহুদ ফাইন্না আলাইকা নবী আল্লাহ ওয়াসিদ্দিক ওয়াশহীদাইন, ও পাহাড় কেঁপো না, ও পাহাড় থেমে যা, ফাইন্না আলাইকা নবী আল্লাহ, তোমার উপরে আল্লাহর নবী, তোমার উপরে একজন সিদ্দিক, তোমার উপরে দুইজন শহীদ। আল্লাহ আল্লাহ নবী বলবেন, সহকান সহকান লেমান গাইয়া রুবাদি, আমার হাতে হাউজে কাউসারে পানি খাও তো দূরের কথা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যারা বেদাতি ওরা শখ করে বসে আছে আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারে পানি খাবে, আর আল্লাহ নবী বলেন, আমি বলবো আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহু আকবার। তাহলে কি বেদাত করবেন না সুন্নত মানবেন? আরো জোরে বলেন, বেদাত করবেন না সুন্নত মানবেন? বেদাত করবেন না সুন্নত মানবেন? আমরা কোন সূরা থেকে আলোচনা শুরু করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পলায়ন করতেছিলে। আমার ভাইরা, সাহাবা যখন আল্লাহ নবীর হাত যখন তার বুকের উপর আসলো, আল্লাহ নবী যখন দোয়া করলেন, সাহেবা এবার রাসূলের চেহারা মুবারকের দিকে লক্ষ্য করলেন, তিনি এবার বলেন, রাসূলের চেহারা আমার কাছে এত প্রিয়, রাসূলের জন্য এবার জীবন দিত রাজি। আল্লাহু আকবার। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুনাইনের যুদ্ধে আল্লাহ নবী একসময় একটা গাছের নিচে বসলেন, তলোয়ারটা একটু ঝুলন্ত ছিল, এমন সময় একজন কাফের এসে আল্লাহ হাতে নিয়ে বলল, মুহাম্মদ এখন বলো তো আমাকে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? বুঝেন নাই মনে হয় কথা, এখন তলোয়ার কার হাতে? রাসূলের হাতে এখন কোনো কি নাই, সাহাবীর হাতে কোনো অস্ত্র নাই, এখন কাফের বলে, মুহাম্মদ তোমাকে এখন কে রক্ষা করবে? আল্লাহ নবী বললেন, আমাকে এখন আল্লাহই রক্ষা করবে। আল্লাহু আকবার বলবেন না? সাথে সাথে তলোয়ারটা পড়ে গেল, সাথে যে সাহাবী ছিলেন আবু বুরদা তিনি তলোয়ারটা হাতে নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে হুকুম দেন, হয়তো সে কাফেরদের গোয়েন্দা, তাকে শেষ করে দেই। আল্লাহ নবী বললেন, না তাকে মেরো না, যতদিন না দিন বিজয় না হবে ততদিন আল্লাহ এদের হাত থেকে আমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার ডান পাশের লেগাম ধরার যে রাসূলের চাচা আব্বাস, তিনি বিশাল দেহের অধিকারে ছিলেন, গলার আওয়াজ এত লম্বা ছিল, মাইক দিয়ে এত দূরে আওয়াজ পৌঁছানো যায় না, আব্বাস আওয়াজ দিলে যত দূরে আওয়াজ যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী আব্বাসকে বললেন, চাচা যে মুসলমানরা বিক্ষিপ্ত অবস্থায় দূরে দূরে ছোড়াছুড়ি করেছিল ওদেরকে ডাক দেন। হুনাইনের মাঠে কি আছেন আপনারা? হুনাইনের মাঠে নাই, যুদ্ধ চলছে, মনোযোগ আছে আপনাদের? সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কয়জন?
গিয়েছিল কয়জন, এখন আছে কয়জন, বাকিরা কই? এমন সময় আল্লাহ নবী বলেন, আব্বাস ডাক দেন, বাবলা গাছের নিচে ষষ্ঠ হিজরিতে যারা জীবন দেওয়ার জন্য শপথ করেছিল তাদেরকে ডাক দেন। আল্লাহু আকবার। রাসূল বলেন, আব্বাস ওদেরকে ডাক দেন যারা সূরে বাকারা বহন করেছিল। আল্লাহু আকবার। আব্বাস এবার জোরে আওয়াজ দিয়ে বললেন, ও বাবলা গাছের নিচে শপথদারীরা তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। ও সূরে বাকারার বহনকারীরা তাড়াতাড়ি আসো। হযরত আব্বাসের আওয়াজ পুরা হুনাইনের মাঠের চতুর্দিকে পৌঁছে গেল। যে সাহাবায়ে কেরাম উল্টা দিকে ভয় দৌড় দিচ্ছিলেন, মুদবিরিন তাওয়াল্লাইতুম মুদবিরিন, যারা পিছনে পালাচ্ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যখন তাদের কানে গেল, আবার তাৎক্ষণিক তারা, এটাকে কি ব্রেক না কয়, ঘুরে আসে, না না হাইড্রোলিক, হ্যাঁ তাৎক্ষণিক যে ঘুরে ফেলতে পার। আমার ভাইয়েরা সাহাবে কেরাম ফিরতেছিলেন পিছনের দিকে, এই আওয়াজ শোনার সাথে সাথে তাৎক্ষণিক আবার ঘুরে গেলেন আল্লাহর নবীর দিকে। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে কোন কোন সাহাবী যখন দৌড়ে আসতেছিলেন, উট আর আসতে পারে না, উট হয়রান হয়ে গেল, ওই সাহাবী তখনও থামেন নাই, উটকে বন্ধ করে উটের উটের উপর থেকে নেমে দৌড়ানো শুরু করেন আল্লাহর নবীর দিকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এবার আল্লাহ নবীর চারপাশে হাজার হাজার সাহাবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মান জালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক এমন কঠিন অবস্থায় তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছিলাম, প্রথমে তোমাদের মানসিকতা হয়ে গিয়েছিল 12,000 অন্তত আজকে পরাজয় হবে না, ঠিক আছে কথা, আমার মূল উদ্দেশ্য হলো সংখ্যার উপর নির্ভর নয়, নির্ভর করতে হবে কার কাছে। আমরা এখন অনেকে এরকম অহংকারে শুরু করছি না, আমরা আমি কথা কয় না, ঠিক আছে কথা। আমার ভাইয়েরা পরিস্থিতি এমন নয়, ইমানদারদের বিজয় হবে এবার যখনই হোক, ঠিক আছে কথা। এই জন্য ইমানকে মজবুত করতে হবে, কারো উপর নির্ভরতা নয়, চেয়ারম্যানের উপর নয়, মেম্বার উপর নয়, ইমামের উপর নয়, আশরাফির উপর নয়, নির্ভর করতে হবে কার উপরে। সাহাবায়ে কেরাম 12,000 সংখ্যা দেখে চিন্তা করছেন না, অন্তত আজকে কি হবে না, পরাজয় হবে না, হইছে হইছে, একজনও নাই, মাত্র কয়জন? আমার ভাইয়েরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যখন আবার ফিরে এলেন, আল্লাহ নবী এবার খচ্চরের উপর থেকে ডাক দিলেন, ইবাদাল্লাহ ও আল্লাহর বান্দারা তাআলা, আল্লাহু আকবার, আনা নবিয়ুল্লাহ কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী খচ্চরের উপর থেকে ভাষণ দিলেন, কত দুঃসাহসী, কত সিংহ পুরুষ যুদ্ধের ময়দানে, সব চলে গেল, আল্লাহ নবী খচ্চর থেকে নামেন নাই, নেতৃত্ব দিচ্ছেন, আব্বাসকে বলছেন ডাকো। আল্লাহু আকবার। কি সিংহ পুরুষ, কি যোগ্য সেনাপতি! আর আমরা এখন হুজুররা, আমার ভাইয়েরা আল্লাহ নবী বাহনের উপর থেকে ডাক দিলেন, ইবাদাল্লাহ তাআলা, ইবাদাল্লাহ তাআলা, ইবাদাল্লাহ তাআলা, আনা নবিয়ুল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ও আল্লাহর বান্দারা ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, পালাবি না, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আরো জোরে কন, আনা নবিয়ুল্লাহ কাযিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মান জালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর প্রশান্তি নাজিল করলেন, ওয়া আলাল মুমিনিন, যে সমস্ত মুমিনরা চতুর্দিকে পলায়ন করেছিল, আল্লাহ পাক সব ইমানদারদের উপর এবার প্রশান্তি নাজিল করলেন। সুবহানাল্লাহ। এখন আর অনেক সংখ্যা এই অহংকার এখন আর ভিতরে কথা বলেন না, ভিতরে এখন আর সব কি হয়ে গেছে। আমার ভাইয়েরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার সাহাবায়ে কেরাম যখন ঘুরে দাঁড়ালেন হুনাইনের ময়দানে, জীবন দেওয়ার জন্য যখন আবার শপথ নিলেন, এবার আল্লাহ বলেন, ওয়া আনজালা জুলুদান
জুনুদান লাম তারাওহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বাহিনী পাঠাইলাম আকাশ থেকে যে বাহিনী ওরা এখন চোখে দেখে না, শুধু মায়ের দেখে। এই বাহিনীর নাম কি? কথা বলেন, এই বাহিনীর নাম কি? সাহাবায়ে কেরাম যখন সকলে সঙ্গবদ্ধ হয়ে আল্লাহু আকবার বলে হুনাইনের ময়দানে আবার আতাইশ হাজার কাফেরদেরকে ধাওয়া শুরু করেছে, এমন সে আল্লাহ পাক তাদের সপক্ষে আকাশ থেকে ফেরেশতা পাঠালেন, ও আনজালা জুনুদান, আল্লাহ রাব্বুল আলামিন এমন বাহিনী পাঠালেন, লাম তারাওহা, যে বাহিনী সচরাচর চোখে দেখা যায় না কিন্তু শুধু মায়ের আওয়াজ। শিয়াল এখন আছে না নাই? আরো জোরে কোন শিয়াল এখন আছে না নাই? কোন লোক দেখা যায় না কিন্তু এমন এক কিল ঘাড়ে পড়ে আল্লাহ দেয় কি? আল্লাহু আকবার বলবেন না? সারা পৃথিবীর বিধর্মী যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, ইসলাম বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, ইনশাআল্লাহ সে আল্লাহ এখনো তাদেরকে এইভাবে মাইর দিতে সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আল্লাহর না ক্ষমতা আছে, এর আগে এই হুনাইনের মাঠে আল্লাহ এই জাতীয় ফেরেশতা পাঠান নাই কেন? যেহেতু তারা দৌড়াদৌড়ি কথা বলে নাকি, যখন দৌড়াদৌড়ি শুরু করেছে তখন ফেরেশতা আসছে না যখন একতাবদ্ধ হয়েছে? বুঝতে পারিনি মনে হয়। যখন সাহাবায়ে কেরাম এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছে তখন ফেরেশতা আসছে না, সব যখন এক হয়েছে? এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পেতে হলে আমাদেরকে এক হওয়া লাগবে। আপনাকে সবাই একমত? আমার ভাইয়েরা, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, কোন পীর সেটা বুঝি না, আমরা যদি আল্লাহ বিশ্বাসী হই, নবী বিশ্বাসী হই, কোরআনকে যদি বিশ্বাস করি, সব কালেমা মুসলমান যারা কালেমা বিশ্বাস করি সবাইকে একতাবদ্ধ হওয়া লাগবে। রাজি আছি? অমুকে অমুক দল করে হেতে বালা না, আপনি কত বালা, ঠিক আছে কথা? আসুন আমরা সকলে এক হয়ে যাই, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো সে ফেরেশতা নাজিল হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা, আল্লাহ পাক এমন সেনাবাহিনী পাঠালেন যে সেনাবাহিনী দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেনাবাহিনী পাঠালেন, শুধু আওয়াজ, শুধু মার পাওয়া যায়। আল্লাহু আকবার। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক কাফেরদেরকে আযাব দিলেন। ওয়া জালিকা জাযাউল কাফিরিন, আল্লাহ বলে এতেই কাফেরদের শাস্তি হওয়া উচিত। কাফেরদের শাস্তি এমন হওয়াই উচিত? সে আল্লাহ এখন আছে না? সুতরাং মুসলমানদের অনেকের কারণেই মূলত এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে দেশে দেশে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়। সেজদা দিতে হবে কাকে? গোলামি করা লাগবে কার? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? দরগায় সেজদা দেওয়া যাবে? পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? সবাইকে একমত? সুতরাং আমার এলাকায়, আমার পাড়ায়, আপনারা তো সৌভাগ্যবান আমি মনে করি, যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে, শিরক এবং বেদাতের বিরুদ্ধে, কোনো মাজার পূজারি ভণ্ড ওদের বিরুদ্ধে যদি কখনো আপনাদের ঐক্যতাবদ্ধ প্রয়োজন হয়, চেয়ারম্যান সাহেবের যদি সহযোগিতা প্রয়োজন হয়, আমি বলে গেলাম সাহস করে, চেয়ারম্যান সাহেব সে সহযোগিতা করবে। যদি উনি সহযোগিতা না করে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমার অতটুকু আস্থা আছে আমার ফোন করে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। তাহলে এরকম এলাকার এই জাতীয় লোক যারা আছেন এলাকার, ওনাদের সহযোগিতা নিয়ে এলাকা থেকে শিরক এবং বেদাত কি দূর করা যায় না? দূর করা যায় না? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? আল্লাহর সাথে শিরক যারা করবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নবীর সুন্নাত বিরোধী বেদাত যারা করবে ওদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন? কারা কারা রাজি দু হাত তুলে দেখান। হুঁশিয়ারের সাথে সাথে আমরা দোয়া করি, আগে প্রথম দোয়া করেন যে আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দাও, আরো জোরে বলেন আমিন। আর জ্বালাইয়া দিলে ওয়াজ করবেন কার? ঠিক আছে কথা, জ্বালানোর আগে তাদেরকে আগে দাওয়াত দিয়ে, ঠিক আছে কথা। আল্লাহ রাসুল যদি কখনো কোনো এলাকায় সেনাবাহিনী পাঠাতেন, আগে ওদেরকে বলে দিতেন সকালে যাইয়া দেখবে ফজরে আজান শোনা যায় কিনা, যদি দেখো আজান শোনা যায় আর মারি দিও না, যদি দেখো আজান টাজান নাই হমানে ফিরা, ঠিক আছে কথা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলুন আমি। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এখন একজন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, ওস্তাদকে বলছে যিনি হাফেজ বানালেন পড়ালেন তিনি ছাত্রের মাথায় পাগড়ি দিয়ে দেন, আমরা এখনই মুনাজাত করবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد